বিসমিল্লাহির রহমান রাহিম, আসসালামু আলাইকুম। নিজেরকে পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি অনেক সুন্দর একটি হাতার ডিজাইন শেয়ার করব। তো প্রথমে কিন্তু আমি হাতাটি সঠিক নিয়মে কেটে নিছি। তো আপনারা ডিজাইন করার আগে কিন্তু হাতাটি সঠিক নিয়মে কেটে নেবেন। তো এখানে আমি হাতার লম্বাটি কিন্তু 11 ইঞ্চি দিচ্ছি। এরপর মোহরি এখানে আমি 5 ইঞ্চি থেকে 200টা বেশি নিছি। তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো হাতার লম্বাটা আর হাতার মোহরি মাপটা নেবেন। তো এখানে আমি 8.5 ইঞ্চি নিচ্ছি, অর্থাৎ আমার কামিজে আর মহলে ছিল 6.5 ইঞ্চি, আমি 2 ইঞ্চি বেশি নিচ্ছি। তো এরপর এখানে এই কাপড়গুলো আমি 2 ইঞ্চি থেকে 200টা করে বেশি নিচ্ছি। তো এরপর সমান করে আমি কাপড়গুলোকে বসিয়ে তারপর 2 সাইডে কিন্তু সেলাই করে নেব। তো একটা সাইড সেলাই করার পরে আমি আরেকটা সাইড সেলাই করে নিচ্ছি। তো এরপর আমি কাপড়টিকে সোজা করে নেব, ঠিক আছে, উল্টো সাইড থেকে এখন আমি কাপড়টিকে সোজা করে নেব। তো এরপর কিন্তু আমি সোজা করে ইস্ত্রি করে নিচ্ছি, ঠিক আছে। তো এখন আমি এখানে একটা পেপার নিলাম, এই পেপারটি আমি ছড়াটা দিছি 2 ইঞ্চি থেকে 200টা বেশি, ঠিক আছে। অর্থাৎ আর লম্বাটা কিন্তু আমি হাতার মোহরি মাপ নিয়ে তারপর নিছি। এখন আমি এই কাপড়গুলোকে পেপার উপরে এভাবে করে রেখে সমান করে কেটে নিব। তো যতগুলো আমার প্রয়োজন সবগুলো কাপড় এভাবে করে আমি কেটে নিব। তো বন্ধুরা, ভিডিও শুরুতে বলে নিই, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো প্রথমে আমি এই যে পেপারটিকে সমান করে ভাঁজ করে নিছি, নেওয়ার পরে সমান মাঝখানে কিন্তু আমি একটা পেন্সিল দিয়ে দাগ নিছি, ঠিক আছে। অর্থাৎ এই যে আমি এখানে যে সেলাইটি দিব এই সেলাইটি যেন সমান মাঝখানে পড়ে, এই জন্য কিন্তু আমি একটা দাগ দিয়ে নিলাম। এখন আমি এই কাপড়গুলোকে, অর্থাৎ মোটা পাইপিংগুলোকে এভাবে করে একটা করে বসাবো, বসিয়ে তারপর মাঝখানে একটা সেলাই নিয়ে নিব। তো আমার এই যে মাঝখানে সেলাইটি দেওয়ার পরে এখন আমি এই যে সাইডে সেলাই দিব। তো এভাবে করে 2 বাজ করে নিতে হবে সাইডগুলোকে। তো প্রথমে একটা বাজ এভাবে থেকে আর একটা বাজ এই যে এদিক থেকে দিয়ে তারপর সেলাই করে নিতে হবে। তো একটা সাইড আমার সেলাই করা হয়ে গেল, এখন আমি বাকি এই যে এই সাইডটা সেলাই করব। এখনই আমি, অর্থাৎ 2টা সাইড কিন্তু সেলাই করতে হবে। তো বাতি যে কাপড় আছে এই কাপড়গুলো কেটে নিচ্ছি। তো এরপর আমি আরেকটা কাপড় নিছি, এই কাপড়টির আমি ছড়াটা নিছি হলো 1 ইঞ্চি থেকে 200টা বেশি। তো এভাবে করে আমি এই যে কাপড়টিকে বসাবো, বসে তারপর সেলাই করে নিব। এই যে আমি সেলাই করে নিলাম, সেলাই করে নেওয়ার পরে এখন আমি একটা ভাঁজ দিয়ে তারপর সোজা সাইডে এভাবে করে রেখে তারপর একটা সেলাই দিব। অর্থাৎ এটা কিন্তু পাইপিং সেলাই করার জন্য আমি পাইপিং সেলাই করে নিচ্ছি। তো এরপর এখানে আমি আরও একটা কাপড় নিছি, এই কাপড়টি আমি 6.5 ইঞ্চি নিছি, আর লম্বাটা কিন্তু আমি মেপে নিই নাই, কারণ এখানে যতগুলো কুচি হবে ওই পরিমাণ মতোই আমি কাপড় নিছি, ঠিক আছে। আর আপনারা যদি এই যে নিতে চান কাপড় তাহলে কিন্তু হাতার মোহরি কাপড় যা আছে তার থেকে 5 গুণ কাপড় বেশি নেবেন, অথবা 3 গুণ বা 2 গুণ কাপড় বেশি নেবেন, কারণ এখানে কিন্তু কুচি হবে, বেশি করে নিতে হবে। তো এরপর আমি এখানে একটা কুচি কিন্তু মেশিনের দিকে, অর্থাৎ সুইয়ের দিকে দিব, আর একটা কুচি আমি আমার দিকে দিব। এভাবে করে আমি সবগুলো কুচি দিব।
তো এই যে আমি কুচিগুলো সেলাই করে নিলাম, কুচিগুলো দেখতে এমন হবে। আমি আরো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে কুচিগুলো দেওয়ার পর দেখতে এমন হবে। তো এরপর আমি এখানে আরো দুই টুকরো কাপড় নিচ্ছি। এই কাপড়গুলো ছড়া লম্বা আমি দুই দিকে কিন্তু 2 ইঞ্চি করে দিচ্ছি, ঠিক আছে? দুই দিকে 2 ইঞ্চি করে হবে। তো কাপড়গুলোকে আমি সমান করে বসে তারপর চারপাশে কিন্তু সেলাই করে নেব। তো এরপর মাঝখান দিয়ে আমি কেটে নিব। তো মাঝখান দিয়ে কেটে নেওয়ার পরে এখন আমি সোজা করে নিচ্ছি। কর্নারগুলো বের করে দিবেন, ঠিক আছে? এরপর কিন্তু চাইলে স্ত্রী করে নিতে পারেন সমান হওয়ার জন্য। তো আমার এখানে যতগুলো প্রয়োজন আমি সবগুলো তৈরি করে নিছি অফ ক্যামেরায়। এরপর এই যে এভাবে করে দুই দিক থেকে বাস করে দিতে হবে। বাস করে দিয়ে তারপর আমি যে পাকা অংশ আমি কিন্তু 1/2 ইঞ্চি রেখে দিছি, ওই পাকা অংশ জায়গায় কিন্তু আমি ফুলগুলো বসাবো, ঠিক আছে? আমি কিন্তু কুচিগুলো দেওয়ার সময় এই 1/2 ইঞ্চি কাপড় পাকা রেখে দিছি। তো এই যে আমি আরো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কুচিগুলো দেওয়ার পর এবং ফুলগুলো দেওয়ার পর দেখতে এমন হবে। এরপর এই যে আমি ডিজাইনের কাপড়টিকে এই কুচি কাপড় পরে বসে তারপর সেলাই করব। তো সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, আমি এই যে উপরে পেপার উপরে যে ফুলগুলো দিছি ওই ফুলগুলো আর কুচির উপরে যে ফুলগুলো আছে ওই ফুলগুলো একদম সমান সমানে আমি বসিয়ে তারপর সেলাই করব। আপনার সেলাই করার সময় অবশ্যই এটা খেয়াল রাখবেন। কুচিগুলো কিন্তু এই যে ফাঁকা যে জায়গা আছে ওই পেপার উপরে ওই ফাঁকা জায়গায় হবে। এরপর বাকি কাপড়গুলো কেটে নিলাম। তো দুই দিকে কাপড়গুলো কেটে নিতে হবে। তো এখন আমি এই যে হাতার কাপড়টি নিলাম, হাতার মোহরি কাপড়টিকে এইভাবে করে একটা ভাঁজ দিব। ভাঁজ দিয়ে তারপর ডিজাইনের উপর রেখে তারপর সেলাই করে নেব। তো সুতাটি কেটে নিলাম আমি। তৈরি হয়ে গেল আমার অনেক সুন্দর একটি হাতার ডিজাইন। এখন দেখিয়ে দিচ্ছি আমি এই যে হাতার লম্বাটি কতটুকু হলো। এখানে আমি এই যে হাতাটি দিলাম হলো 14 ইঞ্চি, ঠিক আছে? তো আপনারা কিন্তু যদি এর থেকে বড় হাতা দিতে চান, অর্থাৎ 16 ইঞ্চি দিতে চান বা 17 ইঞ্চি দিতে চান, তাহলে কিন্তু হাতার কাপড়টি আরও বাড়িয়ে নেবেন, ঠিক আছে? 1-2 ইঞ্চি। তো আমি আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে অনেক সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করে নিলাম। আপনারা চাইলেও এই ডিজাইনটি কিন্তু প্যান্ট প্লাজোর নিচে অথবা ব্লাউজের হাতায় বা কামিজের হাতায় দিতে পারেন। অনেক সুন্দর একটি হাতার ডিজাইন, খুবই সিম্পল একটি হাতার ডিজাইন। তো হাতাটি এই যে তৈরি করার পরে দেখতে এমন হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।